আমাদের আজকের গন্তব্য কলাতিয়ার সবুজ মংমার ছোলাবট। এখন আমরা আছি কলাতিয়ার বিখ্যাত সবুজ মামার বুটের দোকানে। ছোলাবট ছোলাবট বিক্রি করেন। ট্রাভেল সঙ্গে হচ্ছে গিয়ে কাদের অনেক মামন প্রিয়। আমাদের কারনিগঞ্জের শীতের আমেজ শুরু হয়ে গেছে। দিন বাড়ার সাথে সাথে শীতের প্রকোপ বাড়তে থাকে, সন্ধ্যা হলে শীতের পরিমাণ একটু বেড়ে যায়। তো এই শীতের মধ্যে ছোলাবট খাওয়ার মজাই আলাদা। আজকে আমরা কলাতিয়ার চরঙ্গির মোড়ে সবুজ মামার ছোলাবট খাবো। ছোলাবটের সবুজ ভাই ভাই প্রতিদিন যাই আনি তাই শেষ হয়ে যায়। টাটকা বুট, কোনো বাসি খাবার নাই। সকাল বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত বিক্রি করি। এর মধ্যেই আলহামদুলিল্লাহ সবার দোয়া নিয়ে শেষ হয়ে যায়। সবুজদের ব্যবহার এবং সবুজ নিজে মানুষ অনেক ভালো। আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এবং সবুজ ছোলাবট টেস্ট করতে পারেন। কি একবার টেস্ট করলে বারবার আসতে মন যাবে। কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে কলাতিয়ার মোড়ে চলে আসে মানুষ ছোলাবট খাওয়ার জন্য। শুধু কেরানীগঞ্জ থেকে নয়, ঢাকা সিটি থেকে অনেক লোক চলে আসে এই সবুজ মামার বিখ্যাত ছোলাবট খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক ছোলাবট খাচ্ছে। তো মিস করতে না চাইলে চলে আসবেন কলাতিয়ার চরঙ্গির মোড়ে ছোলাবট খেতে। সবুজ মামার দোকানে দুই টাইপের ছোলাবট পাওয়া যায়। একটি হচ্ছে ডিম সহ, আর একটি হচ্ছে ডিম ছাড়া। ডিম ছাড়া ছোলাবট 10 টাকা থেকে শুরু এবং ডিম সহ ছোলাবট 25 টাকা থেকে শুরু। আমার ছোলাবট হাতে চলে আসছে, এখন আমি টেস্ট করব, দেখব টেস্ট কী রকম। জিভে তরসেছে, সো টেস্ট করা যাক। সত্যি অসাধারণ টেস্ট। আমি দুটি ছোলাবটি টেস্ট করেছি, ডিম সহ এবং ডিম ছাড়া। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ডিম সহ ছোলাবট থেকে ডিম ছাড়া ছোলাবট টেস্টটি একটু ভিন্ন। ডিম ছাড়া ছোলাবট থেকে আপনি অরিজিনাল ছোলার স্বাদটা পেয়ে যাবেন। সো ডিম ছাড়া ছোলাবটটাই ট্রাই করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসবেন, এসে টেস্ট করবেন, একবার খেয়ে দেখেন, বারবার খেতে।